ओके এই ভিডিওতে তুমি আরেকটা ইন্টারেস্টিং বিষয় দেখবা যেটা হলো তুমি দেখো তোমাকে এখন যেটা করতে হবে সাপোজ হেডিং ট্যাগ তোমাকে হেডিং দেওয়া শিখতে হবে হেডিং আবার কি জিনিস চলো আমরা হচ্ছে গুগলে চলে যাই আমরা গুগল থেকে কিছু জিনিস জানি আসি যেমন হেডিং কি জিনিস সাপোজ মনে করো আমরা প্রথম আলো .com এ গেলাম আর ও পি আর ও টি এইচ ও প্রথম আলো এই ওয়েবসাইটটাতে আমরা গেলাম এটা একটা ওয়েবসাইট ধরো এই প্রথম আলোর ওয়েবসাইটে গেলাম এখানে যাওয়ার পরে দেখো এই যে এখানে কিন্তু এই যে কুয়েটা আটক পাপল খবর ঠিক নয় মানে এরকম অনেক কিছু এই যে দেখো এই জিনিসগুলা মানে বড় বড় করে লেখা যে জিনিসগুলো আছে এগুলাকে বলা হচ্ছে এক একটা হেডিং তো দেখো কিছু হেডিং বড় কিছু আর একটু ছোট আবার কিছু হেডিং আছে একেবারে ছোট কিছু হেডিং আছে আবার আবার হেডিং এর ভিতরে তুমি ঢুকলে দেখবা যে এই যে যেগুলো আছে এগুলো হচ্ছে প্যারাগ্রাফ তো দেখা গেছে তোমার হেডিং অনেক সময় অনেক রকম হইতে পারে বড় হইতে পারে ছোট হইতে পারে মাঝারি হইতে পারে একটু ছোট একটু বড় এরকম হইতে পারে এই হেডিং ট্যাগটা কিন্তু ওয়েবসাইটে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস যে এটা কিভাবে দেয় তো যেটা আছে সেটা হচ্ছে তোমার এই HTML এ তুমি হচ্ছে 6 রকমের হেডিং দেওয়া যায় সোজা কথা হচ্ছে তুমি 6 রকমের হেডিং দিতে পারবা বড় একটু বড় তার চেয়ে ছোট একদম ছোট এরকম তো চলো আমরা এত কনফিউশনে না থেকে আমরা হেডিং গুলো দেওয়া শিখে ফেলি প্রথম যেটা সেটা হচ্ছে হেডিং 1 ট্যাগ বলে তো তুমি এটাকে হেডিং 1 বলবা না কারণ হেডিং 1 বললে তুমি এভাবে HEDING 1 এভাবে লেখা শুরু করবা তুমি যেটা বলবা HTML ভাষায় এটাকে বলা হচ্ছে H1 ট্যাগ সো তুমি একটা H1 ট্যাগ নিবা এই H1 ট্যাগ তুমি যদি তোমার এই যে বাস কোডে তুমি হচ্ছে H1 লেখো H লিখবা তারপর একটা 1 লিখবা H লিখে 1 লিখে তুমি যখন ট্যাব দিবা তাহলে দেখবা তোমাকে H1 ট্যাগটা কিন্তু চলে আসছে আলটিমেটলি তুমি এখানে কিছু একটা লিখতে পারো সাপোজ দিস ইজ তোমার হচ্ছে H1 ট্যাগ ওকে আমরা এভাবে লিখতে পারি বা হেডিং 1 ট্যাগ আমরা এভাবে লিখে দিই HEDING হেডিং 1 ট্যাগ ওকে তো এটা হচ্ছে তোমার হেডিং 1 ট্যাগ এবার যদি তুমি সেভ করো এটাকে সেভ করে যদি তুমি এখানে এসে একটা রিলোড দিয়ে দেখো এটা কি অবস্থা দেখো আমাদের কথাটা কিন্তু চলে আসছে এবং এটা কিন্তু অনেকটা বড় এবং মোটা কাটা দেখতে অনেকে স্ট্রং এবং কালো তো এই কালো কালারটা আসলে কোথা থেকে আসছে এটা হচ্ছে মূলত ব্রাউজারের কিন্তু ডিফল্ট ভাবে একটা কালার দেওয়া থাকে এটা হচ্ছে কালো থাকে আর এই ফন্টের একটা স্টাইল দেওয়া থাকে স্টাইলটা আর কালারটা কিন্তু ব্রাউজার ডিফল্ট ভাবে পায় তো এটা তুমি না বুঝতে টেনশন নাই পরে বুঝবা এই কালারগুলো আমরা চেঞ্জ করে ফেলবো পরবর্তীতে আমাদের ইচ্ছা মতো তো দেখো এটা কিন্তু বড় হয়ে গেছে সো তুমি এখানে আমি টিটাকে একটু বড় হাতের করে দিই সুন্দর লাগবে আচ্ছা একটা হেডিং তো তুমি লিখলা এখন ধরো তোমার কোনো কারণে এত বড় হেডিং এর তোমার দরকার নাই তোমার মনে করো আরেকটু ছোট হেডিং এর দরকার তাহলে তুমি কি করবা আরেকটু ছোট হেডিং এর যদি তোমার দরকার হয় দেখো একটু ছোট হেডিং এর দরকার তাহলে তুমি কি করবা যেটা করবা তুমি হচ্ছে এই H1 এর পরে যেটা আছে সেটা হচ্ছে H2 সো তুমি তো বুঝতেছো H2 নিয়ে এখানে লিখে ফেলো তুমি সুন্দর মতো দিস ইজ HEDING হেডিং এটা হচ্ছে তোমার 2 ওকে লিখে তুমি একটা সেভ দাও দিয়ে বাদ যদি তুমি তোমার ব্রাউজারটাকে যদি রিলোড দাও দেখো এই যে হেডিং 2 লেখাটা আসছে কিন্তু এটা হচ্ছে 1 এটা হচ্ছে 2 2 টা আরেকটু ছোট তুমি এখন মনে করতেছো তোমার 2 থেকে আরো ছোট দরকার তাহলে তুমি কি করবা এখন তোমাকে যেটা করতে হবে সাপোজ তুমি এখানে লেখো H3 লিখে তুমি লিখে দাও দিস ইজ হেডিং 3 কন্ট্রোল এস দিয়ে একটা সেভ দিয়ে দাও তুমি যদি এখানে এসে রিলোড দাও দেখবা ওইটা 2 থেকেও ছোট তারপরে তুমি এভাবে লিখতে পারো লিখতে তুমি কতটুকু লেখা যায় দেখো দাও তুমি লেখো দিস ইজ হেডিং 4 তারপরে তুমি আরেকটা নাও সাপোজ লেখো H তুমি 4 লিখলা তারপরে লেখো 5 দিস ইজ হেডিং 5 ওকে তারপর আরেকটা নিতে পারো তুমি H6 লিখতে পারো this is হেডিং 6 এরপরে কি হেডিং 7 নিবে না এরপরে আর নাও যায় না তুমি HTML এ 6 ধরনের হেডিং হচ্ছে ডিক্লেয়ার করতে পারো H1 থেকে শুরু করে H6 পর্যন্ত এর পরবর্তীতে তোমার আর কোনো হেডিং ট্যাগ নাওয়ার সিস্টেম এখনো পর্যন্ত HTML এ আসেনি তো তুমি সেভ দিয়ে দেখো সবগুলা এগুলা দেখো কি অবস্থা তারপরে তুমি একটা জিনিস বুঝো দেখো এই যে একটা কিন্তু ক্রমান্বয়ে একটা থেকে একটা ছোট H6 টা সবচেয়ে ছোট 5 আর একটু বড় 4 আর একটু বড় একদম এটা হচ্ছে 3 এটা হচ্ছে 2 এটা হচ্ছে তোমার 1 1 টা একদম সবচেয়ে বড় এবার যদি তোমার যদি কোনো কারণে 1 কে যদি আরো বড় করা লাগে তুমি করতে পারবে, এটা নিয়ে টেনশন করার কিছু নেই, তোমার ইচ্ছামতো তুমি বড় ছোট করতে পারবে। বাট এই হেডিং ট্যাগগুলো হচ্ছে তোমার এসইও ফ্রেন্ডলি একটা ট্যাগ, যেখানে তোমার হেডিং ট্যাগ দরকার তখন তুমি সেখানে হেডিং কোন যেখানে যে হেডিংটা দরকার তোমার সেখানে সেই হেডিংটাই তোমাকে ইউজ করতে হবে। এইজন্য হচ্ছে তোমাকে মোটামুটি হেডিং ট্যাগ সম্পর্কে একটা ভালো আইডিয়া তোমার থাকতে হবে, কারণ হেডিং ট্যাগগুলো যদি তুমি না বুঝো তাহলে কিন্তু তুমি কাজ করতে পারবে না। তো এই হচ্ছে তোমার হেডিং ট্যাগের ব্যাপার সেপার মোটামুটি। তারপরে হচ্ছে তোমার তুমি তো হেডিং দেওয়া শিখে গেলা, তো এখন তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে তুমি হচ্ছে নিজে নিজে যেভাবে হেডিং গুলো দেওয়া প্র্যাকটিস করবা। তো একটা জিনিস তুমি শেখো সেটা হচ্ছে দেখো আমরা যখন আমরা এখানে একটা জিনিসকে হচ্ছে একটু অ্যানালাইসিস করে নিই, সেটা হচ্ছে দেখো একটা ম্যাজিক। দেখো তুমি আমরা তো অনেকগুলো হেডিং নিলাম, ভালো কথা। তো চলো হেডিং এর নিচে আমরা একটা পি ট্যাগ নিই। পি মানে কি জানো তো? না না জানলে খবর আছে তোমার। তো আমরা এখানে লিখে ফেলি লোরেম। লোরেম লিখে আমরা 10টা ওয়ার্ড দিয়ে দিই লোরেমের। এই যে আমরা একটা পি ট্যাগ নিলাম, তো নিলাম ভালো কথা, দেখি এটা কিরকম আসে। তো দেখো এটা হচ্ছে এই যে হেডিং এর পরে এভাবে চলে আসলো। আচ্ছা তারপরে তুমি আরেকটা পি ট্যাগ নাও, এরকম আরেকটা পি ট্যাগ নাও তুমি, নিয়ে এখানে আবার লেখো লোরেম। লোরেম তোমার হচ্ছে আবার 10টা ওয়ার্ড নাও, ট্যাব দাও, তোমার কাজ হচ্ছে এটা, আবার রিলোড দাও। দেখো এখন দেখো এই যে জিনিসগুলা, এই যে হেডিং, এই জিনিসটা তো আমার এই পাশে তো অনেক জায়গা, কিন্তু এইটা আসলো না কেন? এদিক থেকে এইটা এটার পাশে আসলো না কেন? নিচে কেন আসলো? এটা পাশাপাশি কেন আসলো না? এরা তো ইচ্ছে করলে একটার পাশে একটা আসতে পারতো, কারণ এখানে তো প্রচুর জায়গা। আমি তো এই পর্যন্ত কিছু লিখি না, আমি যা কিছু লিখছি সব এই পর্যন্ত লিখছি, এরা কিন্তু পাশাপাশি আসে নাই। দেখো এই যে পিটাও সেম একই অবস্থা। এই যে দেখো প্রথম পিটা এখানে আসছে, পরের টাকা আবার নিচে নামাইছে, কিন্তু এর পাশে কিন্তু জায়গা আছে। তো এটার কারণ কি? এটার কারণ হলো তোমাকে যখন তুমি HTML এ যখন কাজ করবা তোমাকে দুই ধরনের জিনিস নিয়ে কাজ করতে হবে। তুমি আপাতত সিম্পলি মাথায় রাখো, দুই ধরনের জিনিস নিয়ে ট্যাগ নিয়ে কাজ করতে হবে। এক ধরনের ট্যাগ হচ্ছে তোমার হচ্ছে এটা ব্লক করে ফেলে পুরো এই জায়গাটা, একদম এই মাথা থেকে ওই মাথা, তার ভিতরে সিম্পল কিছু থাকলেও সে পুরো জায়গাটাকে ব্লক করে ফেলে, পরের যে জিনিসগুলো থাকে এগুলোকে নিচে নামাই দেয়। আরেক ধরনের ট্যাগ আছে ব্লক করে না, পাশাপাশি জায়গা দিয়ে দেয়, ওরা ভদ্র। আর এরা হচ্ছে জমিদার টাইপের, এরা হচ্ছে তোমার হচ্ছে রাষ্ট্রীয় ভাবে মনে করো যে তোমার এরা হচ্ছে সবকিছু নিজের মতো করে দখল করে নেয়, বুঝছো তো? তো এটা হচ্ছে একটা সমস্যা। তো এই জিনিসগুলোকে তুমি পাশাপাশি আনতে পারবা, এটা কোনো ব্যাপার না, তোমার ইচ্ছা মতো তুমি করতে পারবা। বাট তোমাকে শুধু এতটুকু মনে রাখো, দুই ধরনের ট্যাগ আছে, একটাকে আমরা বলি হচ্ছে এটা ব্লক ট্যাগ, মানে ব্লক লেভেল এলিমেন্ট বলতে পারো। আরেকটা আছে তোমার, এটাকে তুমি বলতে পারো হচ্ছে পাশাপাশি ট্যাগ। পাশাপাশি ট্যাগ বলিও না, এটা বাংলা ভাষা তো, তুমি একটু ওয়েবের ভাষায় বলো। এটাকে বলা হচ্ছে তোমার ইনলাইন মানে ট্যাগ বলে আর কি। একটা হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট, একটা হচ্ছে ইনলাইন এলিমেন্ট। ব্লক লেভেল এলিমেন্টের কাজ কি বলো দেখি, বলো তো, একটু মনে করে বলো। ব্লক লেভেল এলিমেন্ট, হ্যাঁ ব্লক লেভেল এলিমেন্ট মানে হচ্ছে এটা পুরো জায়গা ব্লক করে ফেলে, আর ইনলাইন মানে হচ্ছে এটা একটার পাশে আরেকটাকে জায়গা দিয়ে দেয়। তো আমরা ইনলাইন তো দেখবো ভবিষ্যতে, এখন আমরা আপাতত ব্লক লেভেল এলিমেন্ট দেখি, যখন আবার কাজে যাব তখন আমরা ইনলাইন এলিমেন্টও আমরা দেখে ফেলবো। আচ্ছা তো এটা তুমি শিখে গেলা, এটা তোমাকে মনে রাখতে হবে, নাহলে কিন্তু তুমি খুব একটা ঝামেলায় পড়ে যাবা, খুব ভালো করে কাজ করতে পারবা না। ইনলাইন এলিমেন্ট এবং ব্লক লেভেল এলিমেন্ট কি, তো তুমি শিখে গেলা। তুমি হেডিংটা কিভাবে আনতে হয় এটা শিখলা, পিটা কিভাবে আনলা, এবং এগুলা যে ইনলাইন কি জিনিস এবং ব্লক লেভেল কি জিনিস এটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে, নাহলে তুমি ভবিষ্যতে বিপদে পড়ে যাবা। তো তুমি নোট ডাউন করে ফেলো, তোমার খাতা তুমি নোট ডাউন করো, নোট ডাউন করে আমাকে দেখাও, আমি দেখি তুমি কি করলা না করলা। আর এই ট্যাগগুলো তোমাকে হাতে লিখবা, খাতার মধ্যে লিখে লিখে আমাকে দেখাবা। ওকে, নেক্সট ক্লাসে আমরা আরো ইন্টারেস্টিং বিষয় শিখবো। ওকে।